সিরিয়ায় এর বিরুদ্ধে ব্রিটিশ বিমান হামলার প্রস্তাব অস্ট্রেলিয়ায় দাবানলে সাতাশিটি বাড়ি ভস্মীভূত সন্ত্রাসবাদ নির্মূলে ক্ষমতাবান রাষ্ট্রগুলোকে একজোট হওয়ার আহ্বান দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির চতুর্থবার গোল ডট কমে পুরস্কার জিতলেন মেসি আসসালামু আলাইকুম শুনছিলেন প্রধান শিরোনাম মিলেনিয়াম সংবাদের সঙ্গে রয়েছি আমি এবিএম আসাদুজ্জামান এবারে বিস্তারিত আইএস জঙ্গি দমনে সিরিয়ায় হামলার অনুমোদন চেয়ে পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এদিকে জঙ্গিদের নির্মূলে মৃত্যু দেশ ফ্রান্সকে সহায়তা করতে সিরিয়ায় হামলার ঘোষণা দিয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গালো মার্কেল আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন সিরিয়ার সংকট সমাধান ও জঙ্গি দমন ইস্যুতে ফ্রান্সের সাথে একযোগে কাজ করতে সম্মত হয়েছে তার দেশ সিরিয়ায় হামা এবং ইদলিপ প্রদেশে রুশ বিমান হামলার একটি ভিডিও বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ করা হয় ভিডিওতে দেখা যায় বিমান থেকে বোমা ফেলার পর আতঙ্কে ছোটাছুটি শুরু করে সেখানকার মানুষ সিরীয় বিদ্রোহী অধ্যুষিত তুরস্কের সীমান্তবর্তী শহর বব আল হাওয়াতে রুশ বিমান হামলার পর মুহূর্তে একটি ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইনে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে আইএস তেলবাহীর ট্রাক লক্ষ্য করে বাব আল হাওয়াতে ওই বিমান হামলা চালিয়েছে তারা ভারতের অংশে সুন্দরবন অঞ্চলকে পৃথক জেলা করার পরিকল্পনার কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমায় সন্দেশখালীতে সরকারি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মমতা প্রশাসনিক কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি ভারতের মুম্বাইয়ে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ওই চারজনই মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলে মালদ উপশহরে এক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের বয়স পনেরো থেকে ষোলোর মধ্যে পুলিশ জানায় একসঙ্গে লেখাপড়ার কথা বলে গত আট নভেম্বর বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ করে তারই বন্ধুরা সেই সময় ধর্ষণের চিত্র ভিডিওতে ধারণ করা হয় পরে ভিডিওটি প্রচারের ভয় দেখিয়ে বেশ কয়েকবার ওই ছাত্রীকে ধর্ষণ করে তারা তবে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছাড়া হয় এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণাঞ্চলে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে এই পর্যন্ত সাতাশিটি বাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা এর আগে বৃহস্পতিবার দাবানলে পুড়ে দুজনে মৃত্যু হয় প্রচণ্ড তাপদাহের কারণে বুধবার দাবানলে সূত্রপাত হয় সেখানে এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে কর্তৃপক্ষ বলছে অস্ট্রেলিয়ার চোদ্দোটি পৃথক স্থানে দাবানলের সৃষ্টি হয়েছে যা প্রায় দুশত কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ছে পারমাণবিক বোমাবাহী ক্ষেপণাস্ত্র পৃথিবী দুইয়ের সফল পরীক্ষা চালিয়েছে ভারত বৃহস্পতিবারে উড়িষ্যার উপকূলে চান্দিরপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় দুই ইঞ্জিন বিশিষ্ট চার হাজার ছশো কিলোগ্রাম ওজনের এই ক্ষেপণাস্ত্রটি পাঁচশো থেকে এক হাজার কিলোগ্রাম ওজনে পারমাণবিক বোমা বহনে সক্ষম উন্নত এই ক্ষেপণাস্ত্রটি সাড়ে তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী এর আগে চলতি বছরের উনিশ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালায় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই বৈরী প্রতিবেশী দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়া আগামী এগারোই ডিসেম্বর উচ্চ পর্যায়ের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশে বেসামরিক অঞ্চলের সীমান্ত গ্রাম পানমুজামে বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৈঠকের পর দুই কোরিয়া এই সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন কায়সং বাণিজ্যিক কমপ্লেক্সের প্রতিমন্ত্রী পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুনঃ একত্রীকরণ মন্ত্রণালয় সীমান্তে সামরিক সংঘাত থেকে সরে আসার বিষয় সাম্প্রতিক দুই পক্ষ একটি চুক্তিতে সয়ের পর এই প্রথম বৈঠকে বসল আগস্ট মাসে সীমান্তে ভূমি মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়া দুই সেনা আহত হলে দুঃখ প্রকাশ করে উত্তর কোরিয়া এই চুক্তি স্বাক্ষর করে বৈঠকে বড় কোনো আলোচ্যসূচি না থাকলেও তা দুই দেশের সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বিশ্ব থেকে সন্ত্রাসবাদের মতো শত্রুকে পুরোপুরি নির্মূল করতে হলে ক্ষমতাবান রাষ্ট্রগুলোকে একজোট হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ প্যারিস হামলার প্রধান সমন্বয় বিভাজন এখনো আটক না হওয়ায় বেলজিয়ামের সন্ত্রাসী হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী শর মিশেল এদিকে প্যারিস হামলায় নিহতদের স্মরণে বসতবাড়ি দোকানপাট সহ সব প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছে ফরাসিরা বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের গ্র্যান্ড মসজিদের ভেতরে একটি খামের মধ্যে সাদা পাউডার পাওয়া যায় এরপর পরে ফায়ার অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে মসজিদ থেকে বের করে দেওয়া হয় মসজিদ কর্তৃপক্ষ জানায় সাদা পাউডার দেখে ব্যাকটেরিয়া অ্যান্থ্রাক্স বা অন্য কোনো জঙ্গি হামলার আশঙ্কা করেছিলেন তারা মসজিদের ইমাম মোহাম্মদ গালেই নাদিয়াই বলেন প্যাকেটের পাউডার দেখে আমরা হামলার আশঙ্কা করেছি সবাই অনেক ভয়ে আছে দেশে সন্ত্রাসী হামলার ভয়ে জরুরি অবস্থা চলছে এই অবস্থায় কোনো ঝুঁকি নিতে পারি না আমরা আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে পরিবেশ বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস আফ্রিকায় সফররত পোপ শুক্রবার কেনিয়ার রাজধানী নাইরোবি দেশ জাতিসংঘের কার্যালয়ে এক বক্তৃতায় এই আহ্বান জানান তিনি আরও বলেন জলবায়ু সম্মেলন থেকে কোনো ইতিবাচক ফলাফল না আসলে তা পরিবেশে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে বলেও সতর্ক করে দেন তিনি এছাড়া সংঘাত ও সহিংসতা রোধে দেশটির সব পক্ষকে একসাথে কাজ করতে আহ্বান জানান পোপ কেনিয়া সফরের পর উগান্ডা ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে যাওয়ার কথা রয়েছে পোপ ফ্রান্স রিসের সিরিয় সীমান্তের কাছে যুদ্ধ বিমান ভূপাতিত করার প্রতিবাদে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এরই মধ্যে দুদেশের বেশ কিছু যৌথ বিনিয়োগ প্রকল্প বাতিল ও তুরস্কে খাদ্যপণ্য রপ্তানি বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে রুশ প্রধানমন্ত্রী দিমিতি মেদভেদেভ এই অবস্থায় রাশিয়ার সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তুরস্ক সেই সঙ্গে ভূপাতিত করার আগে বিমানটি রাশিয়ার কিনা তা জানত না বলে দাবি করেছে আঙ্কারা তবে এই দাবি প্রত্যাখ্যান করে জেনে শুনে রুশ বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দুদিনের মধ্যেই দেশটিতে সর্বাধুনিক এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে রুশ সামরিক বাহিনী লাতাকিয়ায় থামেইমিম রুশ বিমান খাঁটির আশেপাশে নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি মোকাবেলায় এ প্রতিরক্ষা ব্যবস্থা এর আগে সিরীয় ভূখণ্ডে নিজেদের বিমান ভূপতিত করার প্রতিবাদে তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ বাতিল করে রাশিয়া রুশ তুর্কি সাম্প্রতিক উত্তেজনা ধারাবাহিকতায় এবার আঙ্কার উপর ব্যাপক পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে মস্কো রাশিয়া তুরস্কে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান নিষিদ্ধ ও যে কোনো তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তুরস্ক থেকে আসা পর্যটকদেরও রাশিয়ায় ঢুকতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে মস্কো রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেন তুরস্কের আগ্রাসনের জবাব দিতে দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কড়াকড়ি আরোপ করা হচ্ছে আর এটা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনেই করা হচ্ছে এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি আঞ্চলিকভাবে গঠিত পেশাভিত্তিক ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজধানী সোহার্দি উদ্যানে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি নোয়াখালী উৎসব দু উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি উৎসবে ঢাকায় অবস্থানরত নোয়াখালীর অধিবাসীরা অংশ নেন এতে রাষ্ট্রপতি বলেন নানা ধরনের সীমাবদ্ধতার মধ্যে সরকারের একার পক্ষে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয় তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আঞ্চলিকভাবেও এগিয়ে আসতে হবে সবাইকে এ সময় প্রায় দশ হাজার নোয়াখালীবাসীর পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবি জানানো হয় অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক সহ নোয়াখালীর বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন শুক্রবার ভোররাতে হাতিবান্ধা থানায় খাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে লালমনিরহাট পনেরো বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজরুর রহমান হায়াতি জানান সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন অমূল্য চন্দ্র বর্মন এই সময় বিএসএফের বরমরিচাবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে এতে ঘটনাস্থলে মারা যান তিনি এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ দলটির নেতারা বলেছেন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদের দমনে সরকার জিরো টলারেন্স দেখাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেন তাজিয়া মিছিল আর শিয়া মসজিদে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে ইতিবাচক মন্তব্য করে তারা মাঝপথে নির্বাচন থেকে বিএনপিকে সরে না যেতে অনুরোধ করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন পৌগুরাশিয়া মসজিদে হামলা হয়েছে এর আগে বিদেশি নাগরিকদের হত্যার ঘটনা তাজিয়া মিছিলে হামলা পুলিশের উপর হামলা এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় একটির সাথে আরেকটি যোগসূত্র রয়েছে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে একটি মহল সরকার জঙ্গি দমনে সন্ত্রাসী দমনে জিরো টলারেন্স দেখাবে শিক্ষার্থীদের স্কুল ফাঁকি ঠেকাতে প্রথমবারের মতো চট্টগ্রামের জামাল খান কুমারী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে বসানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রযুক্তি এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ এবং বের হওয়ার যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে এস এম এর মাধ্যমে চলে যাবে অভিভাবকদের মোবাইল ফোনে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তার জন্য এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থীরা স্কুলে আসলে নানা ধরনের সংখ্যায় থাকেন অভিভাবকরা ঠিকমতো ক্লাস কিংবা পড়াশোনা করছে কিনা তা নিয়েও তাদের থাকে দুশ্চিন্তা আর এই সংখ্যা কাটাতে ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রযুক্তির ব্যবহার শুরু করেছে চট্টগ্রামের জামালখান খান কুসুমকুমারী বালিকা বিদ্যালয় শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রবেশ কিংবা বের হওয়ার সময় ফিঙ্গারপ্রিন্টে আঙুলের চাপ দিলেই এস এম এস এর অ্যালার্ট সার্ভিস সফটওয়্যারের মাধ্যমে সব তথ্য জানতে পারবেন অভিভাবকরা এছাড়া বিদ্যালয়ের ফলাফল প্রকাশের খবরও পাওয়া যাবে মেসেজের মাধ্যমে জামাল খান কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার বলেন এই বয়সের বাচ্চারা একটু দুষ্টুমি করেই থাকে অভিভাবকরা যখন এস এম এস টি পান তখন তাদের ছেলেমেয়েরা স্কুলে পৌঁছেছে এটা জানতে পারেন স্কুল থেকে শিক্ষার্থীরা বের হওয়ার সময় অভিভাবকরা একই ধরনের সুবিধার মাধ্যমে জানতে পারছে এখন দেখবেন মিলেনিয়াম টিভির বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ শহরের সিটি মেডিকেল স্টোর ও লোকনাথ মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বিজ্ঞ নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিটি মেডিকেল স্টোরের প্রোপারেটর দিলীপ বড়ুয়ার দশ হাজার টাকা ও লোকনাথ মেডিকেল থিয়াজি রায়ের পাঁচ হাজার টাকা জরিমানা করে সেই সাথে অবৈধ মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলো জব্দ করে আমাদের গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খানের রিপোর্ট অপরদিকে উপজেলা তালুকদার ইউনিয়নের ইউনিয়নের গ্রামে ষোলোটি শ্যালো মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সকালে উপজেলা সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমদ আলী এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় শান্সপাড়া গ্রামের কাজিম ছেলে খাজা হাতে নাতে আটক করে দশ টাকা জরিমানা অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উল্লেখ্য অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের মূল হোতা বাবু বাদশা ও জাবের আলী সহ বাকি পনেরো শ্যালো মেশিন মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে মেশিন জব্দ করার প্রক্রিয়া চলছে অবাধে নদী থেকে বালু উত্তোলন করে আনা নেয়ার কারণে সড়কগুলো নষ্ট ও আশেপাশের গ্রাম ডেবে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে সাভারের ব্যাংক টাউন এলাকায় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির কলেজ ছাত্র রকিব আহমেদ আকাশের করে তোলা পরিবর্তন স্কুল। আকাশ ঝরে পড়া প্রায় একশো জন কোমলমতির শিশুকে সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়ে সহায়তা করছেন প্রত্যন্ত এলাকায় অসচ্ছল শিশুদের খুঁজে বের করে তাদের শিক্ষায় আগ্রহী করে তুলছেন তিনি এখান থেকে শিশুরা বের হয়ে আসছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পরিবর্তন স্কুলে জানা গেছে নিরক্ষণমুক্ত সমাজ করতে ব্যাক ইউনিভার্সিটির কলেজের রাকিব আহমেদ নিশ বাড়ির পাশে ব্যাংকটাউন টাউন এলাকায় গড়ে তুলেছেন পরিবর্তন স্কুল শিক্ষাবঞ্চিত শিশুরা সম্পূর্ণ বিনা খরচে লেখাপড়া করছেন সেখানে এই স্কুলের শিশুদের বেশিরভাগই শিক্ষার্থী দিন মজুর বা শ্রমিকের সন্তান পরিবর্তন স্কুলের ছাত্রী রুমা জানায় তার বাবা একজন দিন মজুর বাবার উপার্জনে তাদের সংসার ঠিক মতো চলে না এই স্কুল থেকে তারা লেখাপড়ার জন্য বই খাতা কলম বিনামূল্যে পাচ্ছে এদিকে আকাশের স্কুলে সন্তানদের লেখাপড়ার সুযোগ পাওয়ায় খুব খুশি অভিভাবকরাও অভাব কারণে তাদের লেখাপড়া করাতে পারছেন না এ অবস্থায় পরিবর্তন স্কুলে ছেলে মেয়েদের শিক্ষা লাভের সুযোগ দেয়া বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও তাদের চিন্তা কমেছে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাভারে অবৈধ বিলবোর্ড ও পোস্টার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সাভার উপজেলা নির্বাচন কমিশন দুপুরে জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহ আলমের নির্দেশে ও পৌরসভা কর্তৃপক্ষের সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা ক্যান্টনমেন্টের থানার নির্বাচন অফিসার এনামুল হক এই সময় তারা ঢাকা আরিচা মহাসড়কে গ্যান্ডা থানা বাস স্ট্যান্ড ও স্থানীয় সংসদ সদস্য ডক্টর এনামুর রহমানের বাসার সামনে থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের টাঙানো বিপুল পরিমাণ অবৈধ বিলবোর্ড ও পোস্টার উচ্ছেদ করেন গতকাল থেকে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন কুমিল্লার মুরাদনগর উপজেলায় নবগঠিত বাজার থানার নামকরণ পহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার দুপুরে বাজারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়

সমাবেশে বক্তারা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গারা বাজার থানার নামকরণের অনুমোদন দিয়েছেন কিন্তু কেউ এর নাম পরিবর্তনের চেষ্টা করলে প্রধানমন্ত্রী প্রতি অবমাননা করা হবে তাই কেউ প্রধানমন্ত্রীর ওই সিদ্ধান্তে বিরোধিতা করে থানার নামকরণ পরিবর্তনের চেষ্টা করলে আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বসির মোল্লা ইঞ্জিনিয়ার আব্দুল কালাম আজাদ বাঙ্গরা ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ শামসুল হক শাম মিয়া মিয়া মোহাম্মদ ফরিদ প্রমুখ ময়মনসিংহের ভালুকায় শুক্রবার সকালে উপজেলা জমিদার দিয়া মাস্টারবার আইডিয়াল স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে তুলোর ছয় শতাধিক বেল্ট পুরে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সরজমিনে গিয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে ঘটনার সময় মিলের রিটার সেকশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তের মধ্যেই তুলার বেল্টে আগুন ছড়িয়ে পড়লে এক পর্যায়ে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং মিল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেয় ময়মনসিংহের প্রতিনিধি সাফিউল্লা আনসারি জানান সংবাদ পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল আহসান তালুকদার ফায়ার সার্ভিসের ময়মনসিংহের সহকারী পরিচালক আবুল হোসেন সহ ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ভালুকা ত্রিশাল শ্রীপুর ময়মনসিংহ এবং টহল ইউনিয়নের ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় মিলার অ্যাডমিন ম্যানেজার ইউসুফ আলী মিয়া জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এতে মিলের ছয় শতাধিক তুলার বেল্ট ছাই হয়ে গেছে বাংলাদেশে অনুপ্রবেশে দেয় কুমিল্লা সীমান্ত এলাকায় জন নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সন্ধ্যায় তাদের কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে বিজিবি কুমিল্লা থেকে আরিফুর রহমান মজুমদার জানান বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় শুক্রবার দুপুরে কুমিল্লার বিবির বাজার বিজিবি কোম্পানির অধীনে গোলা পিওপির বাংলাদেশের অভ্যন্তরে কেরানী নগর নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বৃহত্তর ময়মনসিংহ এলাকার সাতাশ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় এদের মধ্যে আঠারো জন পুরুষ সাতজন নারী ও দুজন শিশু রয়েছে পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালী থানায় তাদের হস্তান্তর করে বিজেপি এ সময় তাদের কাছে সীমান্ত পারাপারের কোনো বৈধ কাগজপত্র ও পরিচয়পত্র পাওয়া যায়নি তাদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কুমিল্লার সদর দক্ষিণে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছে দুই সিএনজি অটোরিকশা যাত্রী আহত হয়েছে আরও তিনজন আরিফুর রহমান মজুমদার কুমিল্লা থেকে জানান দুর্ঘটনায় আহত সিএনজি অটোরিকশার যাত্রী জানায় শুক্রবার সন্ধ্যায় সাতটায় কুমিল্লার সদর দক্ষিণে মহেশপুর এলাকা থেকে সিএনজিটি বেপরোয়া গতিতে পুরাতন চৌরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে চালক ও তার পাশে বসা অপর এক যাত্রী নিহত হন আহত হন আরও তিনজন যাত্রী আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহত জসিম নাঙ্গলকোট উপজেলার রামঘড়িয়া গ্রামের এবং বাবুল সদর উপজেলার কুচাইতলি এলাকার বাসিন্দা নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে কবলিত বাস এবং সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল এমপি দোহায় সুভাগমনে সংবর্ধনা দিয়েছে কাতারস্থ যুব পরিষদ আমাদের কাতার প্রতিনিধি এম এ সালাম জানান সংগঠনের যুগ্ম আহ্বায়ক কাজী আশরাফ ভান্ডারীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন যুব পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম সাফি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান আরও উপস্থিত ছিলেন যুব পরিষদের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম তালুকদার বাবু প্রধান পৃষ্ঠপোষক এম সাইফুল আলম সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দগুলো প্রধান অতিথি জাহিদ হাসান রাসেল এমপি বলেন অস্ট্রেলিয়া থেকে ফুটবল খেলতে যে কোনো অসুবিধা হয়নি সেখানে নিরাপত্তা দোহাই দিয়ে ক্রিকেট খেলতে আসেনি অস্ট্রেলিয়া এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে সৌদি আরব মোদিনায় মিলেনিয়াম টিভির দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় মদিনা মিলেনিয়াম টিভি দর্শক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা দর্শক ফোরামের সভাপতি আলহাজ আমির উদ্দিন চৌধুরী মিলেনিয়াম টিভির মদিনা প্রতিনিধি মোহাম্মদ আলী রাশিতে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি হাসেম সদাকর প্রধান বক্তা ছিলেন মদিনা বিএনপি সিনিয়র সভাপতি পিয়ার আহমেদ পিয়ার বিশেষ অতিথি মদিনা সাংবাদিক ফোরামের সভাপতি মুসা আব্দুল জলিল স্বাগত বক্তব্য রাখেন মদিনা প্রবাসী কমিউনিটির ব্যক্তি মোহাম্মদ মিন্টু অনুষ্ঠানে দর্শক মিলেনিয়াম টিভির ভূষী প্রশংসা করে উত্তরোত্তর এর উন্নতি কামনা ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ মুদ্রার মান পণ্যের দাম এবং শেয়ার বাজার সব দিক থেকে টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতি এ অবস্থায় মুদ্রার মানে কিংবা পণ্যের দামে স্থিতিশীলতা আনতে এবং শেয়ার বাজারে দরপতন ঠেকাতে এশিয়া ইউরোপ আর যুক্তরাষ্ট্রে আলাদা আলাদা পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা প্যারিসের সন্ত্রাসী হামলার পর থেকেই শুরু হয়েছে বিশ্বের শেয়ার বাজারের সূচকের দরপতন তবে এই মন্দাবস্থা কাটিয়ে গত সপ্তাহে বেশ ভালো অবস্থানে ছিল ইউরোপ যুক্তরাষ্ট্র এবং এশিয়া শেয়ার বাজার কিন্তু বিষয় বাজার ঘুরে দাঁড়াতে শুরু করলেও দরপতনের মুখে স্বর্ণসহ বিশ্বের মূল্যবান ধাতুগুলো দরপতন অব্যাহত রয়েছে জ্বালানি তেলেরও বর্তমানে এক ব্যারোল জ্বালানি তেল পাওয়া যাচ্ছে তেতাল্লিশ ডলার চুরাশি সেন্টার এর সাথে ডলারের মান শক্তিশালী হওয়ায় পাশাপাশি কমেছে ইউরো এবং এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার মান তবে নিষেধাজ্ঞা তুলে নেয় জ্বালানি তেলের বাজারে শিগগিরই স্থিতিশীলতা আসার প্রত্যাশা বিশেষজ্ঞদের লয়ার্স ব্যাংকের অ্যাডাম চেস্টার বলেন জ্বালানি তেলের দাম চলতি বছরের শেষ দিকে বাড়তে পারে এ বছর না বাড়লেও সালে অবশ্যই জ্বালানি তেলের দাম বাড়বে প্রায় তিন দশকে দ্বন্দ্বের পর অবশেষে রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে ইউক্রেন তবে অগ্রিম অর্থ পরিশোধ না করায় দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাসপ্রম অন্যদিকে টার্কিশ গোলার আঘাতে রুশ বিমান ভূপাতিতের ঘটনায় তুরস্কের সাথে অর্থনৈতিক সহযোগিতা বাতিল করেছে রাশিয়া তবে এতে রাশিয়া থেকে তুরস্কে গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা নেই বলে মনে করছে দেশটির সরকার বিশ্বের ত্রিশটিরও বেশি দেশে গ্যাস রপ্তানি করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম। ইউরোপের অধিকাংশ দেশের আশি শতাংশ গ্যাসের চাহিদা মিলছে গ্যাসপ্রম থেকেই ইউক্রেন হয়ে পাইপলাইনের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর নব্বই দশক থেকেই এই পাইপলাইনের ট্রানজিট ফি ও গ্যাসের দাম নিয়ে দ্বন্দ্ব বাঁধে দেশ দুটো তবে গত বছরের শুরুতে ক্রোমিয়া ইস্যুকে কেন্দ্র করে সেই সংঘাত আরও ঘনীভূত হয়ে ওঠে ইউক্রেনে ক্রেমলিনপন্থী সরকারের পতন ও পশ্চিমা সমর্থক সরকার ক্ষমতায় আসার পর গ্যাসের রপ্তানি মূল্য এক চতুর্থাংশ বাড়ানোর ঘোষণা দেয় রাশিয়া এতে করে প্রতি হাজার কিউবিক মিটার গ্যাসের দাম দুশত পঁচাশি দশমিক পাঁচ মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়ায় তিনশত পঁচাশি দশমিক পাঁচ মার্কিন ডলারের চলতি বছর বাড়তি মূল্য নিয়ে আর্থিক লেনদেনের জটিলতায় কয়েক দফা ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারিও দেয় রুশ প্রতিষ্ঠানটি এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধের ঘোষণা দিল ইউক্রেন এবার মিলেনিয়াম খেলার সংবাদ রেকর্ড চতুর্থবারের মতো গোল ডট কম এর গোল ফিফটি পুরস্কার জিতেছে বার্সার প্রাণ ভোমরা লিওয়ান মেসি এর আগে দু হাজার নয় দু হাজার এগারো এবং দু হাজার তেরো সালে এই পুরস্কার জিতেছিল আঠাশ বছর বয়সী এই বার্সা তারকা পুরস্কার জেতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি গণমাধ্যমকে জানান এই পুরস্কার জয় তিনি আনন্দিত সেই সাথে চতুর্থবারের মতো গোল ফিফটি পুরস্কার জয় তার জন্য বাড়তি অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন তিনি এর আগে দুইবার এই পুরস্কার জেতা রেল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এই বছরের বোদ্ধাদের বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আর মেসি দুই বার্সার সতীর্থ উরুগুয়ে লুই সুয়ারেস ও ব্রাজিলের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ভোটের মাধ্যমে বিশ্বের সেরা পঞ্চাশ জন ফুটবলার বাছাই করে গোল ডট কম আর সেখান থেকে পারফরমেন্সের বিচারে সেরা ফুটবলারকে দেওয়া হয় এই পুরস্কার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার সিরিয়ায় আইএস বিরুদ্ধে ব্রিটিশ বিমান হামলার প্রস্তাব অস্ট্রেলিয়ায় দাবানলে সাতাশিটি বাড়ি ভস্মীভূত সন্ত্রাসবাদ নির্মূলে ক্ষমতাবান রাষ্ট্রগুলোকে একজোট হওয়ার আহ্বান দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির চতুর্থবার গোল ডট কমে পুরস্কার জিতলেন মেসি এই ছিল মিলেনিয়াম সংবাদে যে কোনো খবর পেতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ডট সঙ্গে থাকুন মিলেনিয়ামের আল্লাহ হাফেজ